নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো হেলদি ফুড, ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই দেশি মুরগি আলু দিয়ে পাতলা ঝোল। চলুন তাহলে আজকে এই রান্না দেখিয়ে দিচ্ছি। আমি এখানে প্রথমেই বলে দিচ্ছি, এটা দেশি মুরগি। এখানে আমি দুটো দেশি মুরগি নিয়েছি, আর আজকে যেহেতু বলেছি আলু দিয়ে রান্না করব পাতলা ঝোল, তার জন্য এখানে আমি একটু বড় বড় সাইজ করে আলুগুলো কেটে নিয়েছি। এগুলো এখন আমি লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো আমি ভেজে তুলে নিয়ে একবারে দেখাচ্ছি। এবার আমি ওই একই তেলে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। আজকে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ভাজা হতে হতে আমি চলে যাচ্ছি মাংসটা মেখে নেব। মাংসটা আমি একটা বোলে নিয়ে নিয়েছি, মাংসটা মেরিনেট করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি জিরে বাটা। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার মাখার সময় কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে এবার ভালো করে মেখে নেব। এখানে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে দেব। মাংসটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। এটা এখন 5 মিনিটের মতো নাড়িয়ে ফেলি, ভালো করে কষিয়ে নেব। আমি মাঝে একটু ঢেকে ঢেকে কষিয়ে নেব, এতে করে ভালো মতো তাড়াতাড়ি একটু সিদ্ধ হবে, মাংস থেকে যতটা পরিমাণ জল বের হওয়ার সেটাও বের হবে। দুই মিনিট মতো ঢেকে দিয়ে একটু রান্না করব, তারপর আবার নাড়িয়ে চাড়িয়ে আবার 2 মিনিট এভাবে করে 3-4 বার মতো ঢেকে ঢেকে কষিয়ে নেব। এই পর্যায়ে চুলোটা একটু মিডিয়াম রাখতে হবে। মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে, এখানে আমি কিছু রসুন নিয়ে নিয়েছি, আস্ত রসুন দিয়ে দিলাম। রসুনটা উপরে থেকে এক পাল্টা করে ছাড়িয়ে, মানে খোসাটা এক পাল্টা ছাড়িয়ে ফেলে দিয়ে রসুনগুলো দিয়ে দিলাম। এখন আমি এখানে 3 টুকরা এলাচি আর হলো 4 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি। মাংসটা একদম কষানো হয়ে গেছে, এখন আমি যে বাটিতে মেখেছিলাম, মানে যে বলে মেখেছিলাম, সেই বলটাতেই একটু গরম জল করে দিয়ে দেবো। জলের পরিমাণটা একটু বেশি হবে, কারণ এটা পাতলা ঝোল হবে, তার জন্য জলের পরিমাণটা বেশি দিব। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। এখন এটা নাড়িয়ে চাড়িয়ে বাকি যতটুকু সিদ্ধ হতে বাকি রয়েছে সেটুকু সিদ্ধ করে নেব। মাংসের ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি আলুগুলো দিয়ে দেব। ঝোলটা দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করেছে, এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আর কিছু পরিমাণ কাঁচামরিচ দেব।
আপনাদের ঝালের উপরে ডিপেন্ড করছে আপনার কতটা পরিমাণ মরিচ পছন্দ করেন। আমি কিছুটা ঝাল দিয়ে দিলাম, কাঁচা মরিচ দিলাম। এবার আরেকটু জলটা টানবে আর আলুটাও সিদ্ধ হবে, সাথে মাংসটাও সিদ্ধ হবে। আর এই পর্যায়ে দেখে নিতে পারেন এখানে লবণ কম হয়েছে কিনা বা কিছু, তখন অ্যাড করে দিতে পারেন। আর একটু জল টেনে গেলেই আমি সার্ভ করে দেবো, নামিয়ে ফেলবো। সব লাস্টে চিনি দিতে হয়, তবে আমি একটু চিনি বদলে একটু জাল দিয়ে রাখা গরুর দুধ দিয়ে দেবো, কিছুটা পরিমাণ গরুর দুধ দিব। এতে করেই আশা করি মিষ্টি হবে। এখন আটু ঝোলটা টানা পর্যন্ত অপেক্ষা করে তারপর নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু টেনে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিলাম আমার দেশি মুরগির পাতলা আলু দিয়ে ঝোল। এভাবে স্বাস্থ্যকর করে রান্না করবেন, ভালো লাগবে। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।